রাজনৈতিক দল অনেক রাজনৈতিক করেছে, অনেক দল করেছে। উনি তৃণমূল কংগ্রেস কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস থেকে উনি নিজেকে বিচ্ছিন্ন করেছে। আর একটা জিনিস জানেন তো, শূন্যর সাথে শূন্য যুক্ত হলে সেটা শূন্যই হয়, অর্থাৎ অপ্রাসঙ্গিক। এটা নিয়ে আমার কোনো হেলদোল নেই। ২০২৪ লোকসভা চুনাও উত্তর বঙ্গাল মে হি নেহি পুরে বঙ্গাল মে অভি ২০২৪ কা লোকসভা চুনাও কা সরগর্মি শুরু হো গয়া হ্যায় অর নেত্রীয় কা ফের বদল জারি। ছোটি সি বাত কো লেকে রাজনৈতিক খেল শুরু অর ২০২৪ মে জিত হাসিল করনে কা কহিন না কহিন রাজনৈতিক দলো কা মকসদ তো নেহি। বিজেপি দ্বারা ভীমরাও আম্বেদকর কা চরণ মে গঙ্গাজল কো লেকে পবিত্র করনা और कुछ विशेष समुदाय के ऊपर अपमान करना शायद बीजेपी को महंगा भी पड़ सकता है। इसी के चलते पश्चिम बंगाल में टीएमसी द्वारा विरोध जारी है। आज सिलीगुड़ी वेनस मोड़ हासमिन चौक में टीएमसी द्वारा इस विशेष को लेकर विरोध प्रदर्शन किया गया, जिसमें से सिलीगुड़ी के मेयर गौतम देव और टीएमसी का सभापति श्री आलोक चक्रवर्ती भी शामिल थे। और प्रैक्टिकल खबर की सवालों में जो विनय तामंग, जिसको पहाड़ का जाना माना चेहरा बताया जा रहा है, कांग्रेस में शामिल होने से प्रैक्टिकल खबर की इस सवालों में सिलीगुड़ी के मेयर गौतम देव ने क्या उत्तर दिया, जानने के लिए पूरा खबर देखिए। এটা ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হয়েছেন, তিনি উড়িষ্যার কেওনঝড়ের বাসিন্দা, আমাদের পূর্বাঞ্চলের একজন সম্মানীয় নাগরিক এবং দেশের রাষ্ট্রপতি, তাকে আমরা সর্বোচ্চ সম্মান দিই। আমাদের নেত্রীও একজন মহিলা নেত্রী, তিনিও সর্বোচ্চ সম্মান দেন। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির মর্যাদা কোনো জায়গায় একটুও ক্ষুণ্ণ হোক, সেটা তৃণমূল কংগ্রেসের নীতি নয়। এবং তৃণমূল কংগ্রেস রাষ্ট্রপতি পদের যে গরিমা, যে মর্যাদা, বিশেষ করে মহিলা আদিবাসী সম্প্রদায়ের যিনি একজন মহিলা, তাকে তার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান আছে। আমরা তো সামনের দিকেই তাকাতে হবে, সবসময় মানুষ সামনের দিকেই এগোয়। আমরা এখন ২০২৩ দাঁড়িয়ে যদি ২০১৯ কথা ভাবি তাহলে তো হবে না, আমাদের ২০২৪ কথাই ভাবতে হবে এবং আমাদের সম্মুখ পানেই এগোতে হবে। উদ্দেশ্য হচ্ছে বিধানসভায় বিজেপির বিধায়কেরা চূড়ান্তভাবে আদিবাসী সম্প্রদায় এবং জনজাতিকে অপমান করেছে এবং আম্বেদকরের মূর্তিতে গঙ্গাজল ধুয়ে বলছে আমরা শুদ্ধকরণ করছি, এটা ঠিক করে না। প্রত্যেকের অধিকার আছে, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু নিম্নমানের রুচিসম্পন্ন কাজ বিজেপি করেছে তার প্রতি ধিক্কার জানিয়ে আজকে সারা বাংলায় আমাদের প্রতিবাদ বিক্ষোভ চলছে। সেই অর্থে আমরা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছি, বিগত বিধানসভায় তাদের তাবড় তাবড় নেতা এসেছিল, তবু বাংলার মানুষের সমর্থন পায়নি। আগামী দিন ২০২৪ বাংলার সমর্থন ওরা পাবে না, তাই ওরা অন্য জায়গায় করুক কী করবে, কিন্তু বাংলায় তাদের কোনো জায়গা নেই, এটা সরাসরি আজকে জানিয়ে দিতে চাইছিলাম। মহামান্য আমাদের রাষ্ট্রপতি নিঃসন্দেহে আদিবাসী জনজাতির একজন, আমরা তার জন্য গর্বিত, কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তাকেও সোচ্চার হওয়া উচিত বলে আমরা মনে করছি। জনগণের কাছে একটাই আবেদন, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে আমরা মানুষের পাশে আছি, পাশে থাকব, এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রকল্পগুলো আছে সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, তারা লাভ উঠাচ্ছে, তার জন্য তৃণমূল কংগ্রেসকেই তারা আশীর্বাদ করবে, এই বিশ্বাস আমাদের আছে। এই বার্তাই আমরা দিতে চাইছি তাদের। ধন্যবাদ, নমস্কার।